হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে গাঁটি কচুর দম। আলু আর গাঁটি কচু দিয়ে হবে। তো এখানে আমি সব কাটছি। এখানে আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আদা নিয়েছি একটু, এটা বেটে নেব, আর টমেটো কুচো করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর কচুগুলো কেটে নেব আমি। কচুগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, অল্প করে একটু নুন দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কচুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, বড় বড় করে একটু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে নেব। একটু অল্প করে নুন দিয়ে দেব। কচুটা হালকা আছে, একটু সময় ধরে ভাজতে হবে। কচুগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার কচুগুলো আমি আলুর সাথে তুলে রাখবো। ঠিক আছে, এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো টমেটো কুচি করে রেখে দিয়েছি, টমেটো কুচিগুলো দিয়ে দেব, একটু ভেজে নেব টমেটো কুচিগুলো। অল্প করে একটু নুনও দিয়ে দেব। এবার এখানে আমি একটু আদা বেটে রেখেছিলাম, ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে একটু জল দিয়ে দেব। এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা আমি দিয়ে দেব এর মধ্যে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটু ফেটিয়ে নেব ভালো করে। মশলার থেকে তেলটা ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি কচু আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ওটাও ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প করে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এটা স্বাদ মতো দিয়ে আলু আর কচুটাকে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার দেখব কচু আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি। কচু আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কচু আলুর দম তৈরি হয়ে গেছে, একদম কচু আলু সব একসাথে খুব সুন্দরভাবে গলে গেছে। খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।